সকল ভিউয়ার্স আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম বাংলাদেশের ফেমাস নায়িকা মাহিয়া মাহির বাড়িতে। এটা নায়িকা মাহিয়া মাহির গ্রামের বাড়ি, এটা হচ্ছে নাচোল থানায় পড়ে বাড়িটি, আর হচ্ছে জেলা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ জেলা। তো বাড়িটা অনেক সুন্দর, রাজকীয় বাড়ি। তো এটা বাইরের লুক দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। তো আমরা হচ্ছে চেষ্টা করি যে ভিতরে যাওয়ার, তো ভিতরে যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করি, তবে আনফর্চুনেটলি অনুমতিটা আমরা পাই না। তবে ওই জন্য আপনাদের জন্য বাইরে থেকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন চারিপাশে কিন্তু অনেক বাগান সুন্দর, এবং সিঁড়িটা অনেক সুন্দর রাজকীয়ভাবে করা। তো বাড়ির সৌন্দর্যটা অনেক ভালোই। তো যাই হোক, যদি অনুমতি পাইতাম আপনাদের জন্য সুন্দর করে কিন্তু ভিডিওটা আমরা করতে পারতাম। তো ইনশাআল্লাহ চেষ্টা করব সামনে আপনাদের জন্য পুরোপুরি কিন্তু একটা রিভিউ নিয়ে আসার জন্য। তো দেখতে পাচ্ছেন এটার হচ্ছে পুরোপুরি লুক। তো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে অনেক ক্লিক করে আমাদের সাথে থাকবেন, যেহেতু আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য এরকম ব্লগ ভিডিও নিয়ে আসি। আর নায়িকা মাহিয়া মাহির বাসা বাড়িটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এটা হচ্ছে যেহেতু গ্রাম অঞ্চল, তো গ্রামের বাড়ি বুঝতে পারছেন। তো সামনে কিন্তু প্রচুর আমের বাগান, আর হচ্ছে ডাইন দিকে আমের বাগান, এবং হচ্ছে ফাঁকা একটা রাস্তা, এবং পাশে কিন্তু একটা পার্কও রয়েছে। তো সে পার্কের ভিউ আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, সামনের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, অনেক সুন্দর সুন্দর বাড়ির হচ্ছে যে ডেকোরেশনটি কালারফুল করে করা। তো এখানে সবসময় মানুষ যাতায়াত করতে থাকে একদম মেন রাস্তার পাশে। তো আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সামনে আসবো আবার এখানে এই মাহিয়া মাহির নায়িকার বাসার পুরোপুরি রিভিউ নিয়ে চেষ্টা করব। তো অবশ্যই সাথে থাকবেন, পুরো ভিডিওটা নিয়ে কিন্তু আমরা আসবো। বাড়ির চারিপাশে কিন্তু আমের বাগান, এবং বাসাটা কিন্তু অনেক সুন্দর, চারিপাশে কিন্তু আমের বাগান রয়েছে, এবং হচ্ছে সামনে কিন্তু একটা বাগান আছে যেখানে আমের গাছ, লিচুর গাছ, তারপরে যত ফলের গাছ রয়েছে এখানে কিন্তু সবগুলোই আপনারা নায়িকার বাড়ির বাসাতে দেখতে পাবেন। তো যাই হোক, আমরা বাইর থেকে দেখছি আপনাদের যতটুকু পারি সম্ভব, আমরা বাইর থেকে কিন্তু আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ ভিডিও তৈরি করেছি, তো অনেক কষ্ট করে। তো যাই হোক, আমরা অনুমতি পাই নাই বাড়িতে ঢোকার। তো সামনে আমরা অবশ্যই চেষ্টা করব নায়িকা মাহিয়া মাহির পুরোপুরি রিভিউ নিয়ে আসার বাসার বাড়ির। তো যাই হোক, নিজের বাড়ি এটা, আর এটা হচ্ছে গ্রামের বাড়ি, আর সে কিন্তু এখন ঢাকায় থাকে। তো যাই হোক, আমরা শুনেছি, খবর পেয়েছি যে সে ঈদে আসে এখানে, এবং এখানে উদযাপন করে তার ফ্যামিলি নিয়ে। তো এটা হচ্ছে গেট, বিশাল বড় একটা গেট, আর সামনের লুকিংটা তো অনেক সুন্দর, আপনাদেরকে তো এর আগেও দেখাইলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি এখানে শেষ করছি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি এখানে শেষ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, ফলোটি পেজটি ফলো করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।